বেশ কিছুদিন ধরে বেসুরো ছিলেন তিনি। অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে বনমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইতিমধ্যে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন রাজীব। পদত্যাগের একটি কপি পাঠিয়েছেন রাজ্যপালকেও। প্রসঙ্গত, আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এদিকে সূত্রের খবর, আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার, যে কারণে তার দল বদলের জল্পনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।